শেষ মুহূর্তে ভোটারদেরকে বলবো যে অবশ্যই একটা স্মার্ট নগরী গড়তে, একটা পরিচ্ছন্ন নিরাপদ এবং একটা পরিকল্পিত নগরী গড়তে আমি তাদেরকে বাস মার্কায় ভোট দিতে বলবো। কারণ আমি বিশ্বাস করি যে অন্যান্য প্রার্থীর সাথে যদি তারা বিবেচনা করে, অবশ্যই আমার মেধা, যোগ্যতা এবং সবচেয়ে বড় কথা যে আমার আন্তরিকতা, যেই সামাজিক সংগঠনের মাধ্যমে আমি কাজ করেছি, যখন আমার এই রাজনৈতিক পদচারণা শুরুর আগেও, যদিও আমি রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু তার আগে আমি সামাজিক সংগঠনে মানুষের কাজ করেছি, মানুষের মঙ্গলের কাজ করেছি। তো আমি অবশ্যই তাদেরকে বলবো যে তাদের ভোটের মাধ্যমে আমার কাজের পরিসর যেন তারা পুরো কুমিল্লার জন্য গ্রহণ করে নেয়। ইভিএমে যদি ভোট লুট করার ব্যবস্থা থাকতো তাহলে বিএনপি তো আসলে নির্বাচনে আসেনি, তাহলে ওই দুই প্রার্থী কোন বিশ্বাস বা ভরসায় ইভিএম ভোটে এসেছেন, এই নির্বাচন কমিশনের আন্ডারে আসছেন? এটা আসলে একদমই সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিতর্কিত করা ছাড়া কিছু না, এটা আসলে বিএনপির একটা কাজ। এবং বাকি তিনজন জানি না, দুজন প্রার্থী তো বিএনপির, আর আরেকজন প্রার্থী আসলে উনি কোন ইন্টেনশনে নেমেছে আমি জানি না, যে উনিও একটা নিজেকে দাবি করছে উনি সরকারের পক্ষের লোক, কিন্তু উনি ইভিএমকে এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করছে, এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে পরিকল্পনাহীনভাবেই হচ্ছিল এই 13 বছরের আমাদের যেই কাজগুলো, উন্নয়ন তো আমি বলবো না, কারণ উন্নয়নের জন্য একটা মেগা প্রজেক্টের দরকার। 13 বছরে এখনও কুমিল্লাতে কোনো মেগা প্রজেক্ট হয়নি আমাদের, এই জন্য আমাদের জলাবদ্ধতার সমস্যা, যানজটের যে সমস্যাগুলো এবং এছাড়াও নাগরিক জনজীবনে যেই সমস্যাগুলো দেখা যাচ্ছে প্রতিদিন, সেটা এই জন্যে হয়েছে যে একটা মেগা প্রজেক্ট যদি থাকতো আমাদের তাহলে অনেকগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং স্বল্পমেয়াদি পরিকল্পনার মাধ্যমে কাজগুলো করা হতো, সেরকম কিছু আসলে এখনও হয়নি। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে অবশ্যই সেভাবে কাজ করব, স্মার্ট কুমিল্লার পক্ষে কাজ করব, স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে ইনশাল্লাহ। আমি এখনও নির্বাচন কমিশনের কথা আশ্বস্ত আশ্বাস, মানে নির্বাচন কমিশনের উপরে এখনও আমি বিশ্বাস রাখতে চাই যে তারা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করবে। এবং আমাদেরকে যেভাবে কমিটমেন্ট দিয়েছে যে ভোটারদেরকে বাড়ির থেকে কেন্দ্র যাওয়া পর্যন্ত এবং ফিরে বাড়িতে আসা পর্যন্ত সকল জায়গায় তারা নিরাপত্তা দিবে, সেই কথাটুকু যাতে তারা বাস্তবায়ন করে। মানুষ পরিবর্তনের পক্ষে, কুমিল্লার মানুষ পরিবর্তন চায়, তারা গোড়ামার্কায় ভোট দেবে ইনশাল্লাহ।